নেত্রকোনার দুর্গাপুরে ইউপি নির্বাচনে পরাজিত বাকল জোড়া ইউপি চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান স্ট্রোক করে মারা গেছেন। নেত্রকোনা প্রতিনিধি পাপ্পু মজুমদার জানান, তিনি আনারস প্রতীক নিয়ে গতকাল চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। হাবিবুর রহমান বাকল জোড়া ইউনিয়নের শ্রীরাম খিলা গ্রামের মৃত চান্দ আলীর ছেলে। তিনি উপজেলা যুবলীগের নেতা ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকাল থেকে তিনি বুকে ব্যথা জনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। দুপুরে বুকের ব্যথা বেশি বেড়ে গেলে স্বজনরা তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তানজিরুল ইসলাম রায়হান তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বাকলজোড়া ইউনিয়নের তিনজন চেয়ারম্যান প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন 3,300টি। আরেক স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী তালুকদার মোটরসাইকেল প্রতীক নিয়ে 5,951টি। তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম শফিক নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন 5,566টি।